আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি সর্ষে বাটা চিংড়ি দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো ডাটার রেসিপি। আর এইভাবে ডাটা রান্না করলে যারা ডাটা খেতে পছন্দ করে না তারাও কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে, এতটাই মজার হয়। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে মজাদার এই সর্ষে বাটা চিংড়ি দিয়ে ডাটা রান্না। তো এই রান্নাটা করে নেওয়ার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু সফট হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন, সেই সাথে স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে এই ডাটা চিংড়ির রেসিপিটা খেতে ততটাই মজা হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুচো চিংড়ি বা বড় সাইজের চিংড়ি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের আলু, আমি আলুগুলো কিরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা ডাটা। চেষ্টা করবেন একদম তরতাজা লকলকে ডাটাটা নিতে, তাহলে কিন্তু এই রান্নার স্বাদ খুব ভালো আসবে। কিছু ডাটা আছে যেগুলো বেশ শক্ত টাইপের এবং সহজে সেদ্ধ হতে চায় না, এ ধরনের ডাটা দিয়ে কিন্তু রান্নাটা একদমই ভালো হবে না। তা আমি কিন্তু একদম কচির টাইপের ডাটা নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আমি এখানে হলুদ সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লাল সরিষাটাও বেটে নিতে পারেন, তবে লাল সরিষার ঝাঁজটা কিন্তু একটু বেশি হয়। সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। সব কিছু পারফেক্টলি সেদ্ধ হয়ে এসেছে, আর খুব বেশি কিন্তু এটা ঝোলঝোল খেতে ভালো লাগবে না, দেখতে পাচ্ছেন একটু মাখা মাখা টাইপ হয়েছে। আর এরকম মাখা মাখা টাইপ সর্ষে বাটা চিংড়ি দিয়ে কিন্তু ডাটা খেতে খুবই মজার লাগে। তো এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে মজাদার এই সর্ষে বাটা দিয়ে চিংড়ির রেসিপি। আই হোপ ভালো লেগেছে রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।